আমি এবং আমার দল প্রচণ্ডভাবে ব্যথিত। একটা ভিডিও ফুটেজ যেটা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেটা দেখে আজ দেখলাম বিজেপির কার্যকর্তারা কয়েকটি জায়গায় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহাশয়ের পুষ্পতুলে থুতু দিচ্ছে, পুষ্পতুলে লাফ মারছে, এরকম একটি ভিডিও ভাইরাল করেছে সামাজিক মাধ্যমে। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের এত নিচ মানসিকতা এতে পরিচয় পাওয়া যায়, রাজনৈতিক সংস্কৃতি তো এদের মধ্যে নেই। উনি আমাদের রাজ্যের মহারাজ, সকল অংশের মানুষ ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, রাজ পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা অটুট। যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম এটা নিন্দার ঝড় তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের মানুষের বইবে, প্রত্যেকের মানুষের হৃদয়কে স্পর্শ করবে, ব্যথিত করবে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির এই সমস্ত কার্যকলাপ, ত্রিপুরাবাসীর, শুধু ত্রিপুরাবাসী কেন বললে ভুল হবে, এই দেশের প্রত্যেকটি মানুষ আমাদের রাজ পরিবারের প্রতি তাদের অগাধ আস্থা, বিশ্বাস, ভরসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে। এরকম একটি ঘটনা ঘটতে পারে রাজনৈতিক আঙ্গিনায়, এটা ভাবতেও একটু আমাদের অবাক লাগছে। যাই হোক, এগুলো ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব, কারণ দেশের কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু বিকৃত করে ফেলছে, বিষিয়ে তুলছে পরিবেশকে ব্যক্তিগতভাবে, এবং আমি ব্যক্তিগতভাবে এবং দলের তরফ থেকে এই ঘটনার চরম ধিক্কার জানাচ্ছি। এতে করে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মারের মান সম্মান যায় গেছে আমাদের রাজ্যবাসী। আর এটা সামাজিক মাধ্যমে বাইরের হওয়া মানে হচ্ছে দেশ বিদেশে ঘুরব, প্রদ্যুৎ কিশোর দেববর্মা এতে কিছু যায় না, কিন্তু বিকৃত মানসিকতা ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মানুষ, দেশের মানুষ আবারও নতুন করে দেখতে পাবে। তো রাজ্যবাসী এখানে ঘৃণা জানাবে, আমরা ঘৃণা জানাচ্ছি, এবং এই ধরনের কুরুচিপূর্ণ বিকৃত মানসিকতা পরিচয় আগামী দিন যেন না হয়। এটাই আমাদের কর্তব্য। চতুর্দিকে ফুলের বাগান নাই।